আর কোন কোন নিদর্শনকে তুমি অস্বীকার করবে আল্লাহ সৃষ্টির কুদ্রতের কারিশ্মা এত এত তোমাদের সামনে নিদর্শন রাখা ও বান্দা এইগুলা কি তোমাদের ইমান আনার জন্য পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য যথেষ্ট না আর কি দেখলে তোমাদের অন্তরে বিশ্বাস হবে যে তোমার এই মালিকা যদি কেউ নিয়ে গবেষণা করে বুঝতে পারবে এক পিপড়া একটা মানুষের ইমান আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যা বানাইছি আমি আল্লাহ যত আয়াত নিদর্শন পাঠাইছি সমস্ত নিদর্শনের মধ্যে আমি আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের জন্য রেখেছি শিক্ষা হজরতালাতাম তিন মাইল দূর থেকে বাতাস তার কানে আওয়াজ পৌঁছায় দিল পিপড়াদের যেই বাচ্চা সেই বাচ্চার ডাক দিয়া বলতেছে উদু খুলো মাসা কিনা ও আমার সঙ্গীরা ও আমার পিপরা সদস্যরা ও পিঁপড়া জনগণেরা সবাই তোমরা নিজেদের ঘরে ঢুকে যাও নিজেদের ঘরে ঢুকে যাও কেননা তোমরা এই যে দাঁড়ায় যদি বাইরে তামাশা দেখতে থাকো সুলাইমানের কত বড় বহর এইটা যদি আকর্ষণ নিয়ে দেখতে থাকো সুলাইমান সালাম আর তার সেনাবাহিনী তোমাদেরকে একেবারে চাপা দিয়া পিসায়া মেরে ফেলে তোমাদের উপর দিয়ে তারা চলে যাবে কিন্তু তারা বলতেও পারবে না তারা জানবেও না পায়ের তলে পড়ে তোমরা একেবারে পিসে মরে যাবা দেখেন এই জায়গার মধ্যে আমাদের জন্য বেসিক শিক্ষা যেটা সেটা হলো প্রত্যেকটা মানুষের একটা জিম্মাদারি আছে প্রত্যেকটা মানুষের কি আছে যারা নেতা হবে তাদেরও কিন্তু একটা জিম্মাদারি আছে আছে না নাই নেতাদেরও জিম্মাদারি আছে প্রত্যেকটা পরিবারের যে হেড তাদের জিম্মাদারি আছে প্রত্যেকটা জায়গায় যে যেখানে যেই দায়িত্ব নিয়ে আছে। তার সেই দায়িত্বশীলতা আছে আছে না নাই আমার ভাইয়েরা বাবারা দেখেন পিঁপড়ার যেই রাজা তার দায়িত্বশীলতাটা কেমন সে যখন তাকে দেখলো এত বিশাল বহর যাবে আমার পিপরা সদস্যরা আমার পিঁপড়া জনগণেরা সব পায়ের নিচে পড়ে মরে যাবে তার দায়িত্ব থেকে সে বলা শুরু করলো তোমাদের বাঁচা দরকার মরা মানে তোমাদের ক্ষতি হবে তোমাদের ক্ষতি নেতা হয়ে আমি চাইতে পারি না এই জন্য এখান থেকে শিক্ষণীয় হলো আমি আর আপনি যখন যেখানে যেই দায়িত্বেই থাকি না কেন আমার অধীনস্থ যারা তাদের সবার নিরাপত্তার দায়িত্ব আমার এই জন্য আল্লাহ তালা যাকে যেই চেয়ারে জিম্মাদারি দিয়ে বসাইছেন তার দায়িত্ব হলো অধীনস্থ তার আওতার মধ্যবর্তী যারা আছে সবাইকে তাদের জান মাল ইজত আবরুর নিরাপত্তা দিতে হবে কোরআন এই ঘটনাটা যে আল্লাহ এনেছেন এমনে এমনে আনেন নাই এইটা থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ কোরআনের এই আয়াতকে এনেছেন তো এই জন্য আজকে আমরা যেটা দেখছি যে নেতৃত্বের এই গুণ আজকে আমাদের মধ্যে নাই আমাদের নেতাদের মধ্যে নাই আমাদের উপরস্থ যারা আমাদের দায়িত্বশীল যারা তাদের মধ্যে নাই কথা বলেন এই জন্য আমি আর আপনি নিজ জায়গা থেকে চেষ্টা করব আমার দায়িত্ব আমার অধীনে যারা আছে তাদের এই জানমাল মাল আবরুর হেফাজত করা ওমান আর আল আখিরাতা ওয়া সাআলাহা সাআইহা যারা করতে চায় ইমান অবস্থায় যদি তারা নেক আমল করে এই নেক আমল নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ সুবাহ কাছে তারা সর্বপ্রথম প্রশংসিত হবে পুরস্কার তো পরে পুরস্কারের আগে আল্লাহ প্রশংসা করে এই জন্য আল্লাহ সুবাহা থেকে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন দায়িত্বশীল হ্যাঁ সাল্লা তালামের বিশাল বড় সেনা সৈন্য দলের কথা আল্লাহ বলতেছেন মাঝখান দিয়া পিঁপড়ার কথাটা আনলেন কারণটা কি কারণ হলো পিঁপড়া তার নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করেছে তার কর্তব্য পরায়ণতা এটা এত দামি এই দামি আমল হওয়ার কারণে আল্লাহ কোরআনে পিপড়ার ঘটনাটা উঠে দিছে আর আমি আপনি যদি আমার আপনার দায়িত্ব পালন করতাম কি হইতো নবীজি বলতেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ও আমার উম্মতেরা তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসছে সে প্রধানমন্ত্রীর সমস্ত দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রীর চেয়ারে বসেছে সে মন্ত্রীর কাজের দায়িত্বপ্রাপ্ত যে এমপির চেয়ারে বসেছে এমপির সমস্ত দায়িত্ব তার কাঁধে যে চেয়ারম্যান তার মাথার মধ্যে চেয়ারম্যানের দায়িত্ব যে মেম্বার তার মাথার মধ্যে মেম্বারের দায়িত্ব যে পরিবারের প্রধান তার মাথায় পরিবারের দায়িত্ব যে ইমামতির চেয়ারে বসছে তার মাথায় নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের ওয়ারিসের দায়িত্ব সুতরাং তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছ কুল্লুকুম্মা সুলু নান রাইয়া তিনি তেয়াম তেরদিন যখন দাঁড়াই বা প্রত্যেককেই তারার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ সুবহান আহ তালা এই পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত অনেকেই রাজত্ব দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এই রাজত্ব এখনও রাজত্ব আল্লাহ তা দেন যারা ক্ষমতায় আছেন তাদেরকে ক্ষমতা আল্লাহ তা আলাই দেন কারো সন্দেহ আছে কতজনের বিশ্বাস যে জনগণ আমাকে ক্ষমতা দিয়েছে কতজনের বিশ্বাস জনগণ লাগে না আমি নিজে ক্ষমতায় নিজ যোগ্যতাই আমি ক্ষমতা পেতে পারি কিন্তু যার যেই বিশ্বাসী হোক না কেন বাস্তব এবং সত্য কথা হল ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র ক্ষমতা নেওয়ার মালিক একমাত্র একথা আমি বলছি না আল্লাহ সোহানাহ নিজেই বলছেন অতিলমুল কামাং তাশা উয়াতং জি অলমুল কামিম্নং তাশা আল্লাহ তাআলা বলতেছেন আপনি বলুন ও আল্লাহ মালিকাল মুল সমস্ত ক্ষমতার মালিক হলেন আপনি সমস্ত রাজত্বের মালিক হলেন আপনি তোতিল মুল্কা মাংতা আপনার রাজত্ব থেকে ক্ষমতা আপনার যাকে ইচ্ছা হয় আপনি তাকে দেন আর যাকে ইচ্ছা হয় তার কাছ থেকে আপনি ছিনিয়ে নেন কথা কয় না ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ আলামিন ক্ষমতা দেওয়ার মালিক পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই ক্ষমতা পেয়েছে সব ক্ষমতা দিয়েছেন কে সমস্ত ক্ষমতা দেওয়ার মালিককে তো পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ তাআলা অনেককেই ক্ষমতা দিয়েছেন তবে যত মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার মধ্যে তুলনামূলক সবচেয়ে বড় রাজত্ব চারজনকে দিয়েছেন কয়জনকে চারজনের মধ্যে দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল কাফের অমুসলিম। এই চারজনের মধ্যে আবার সবচেয়ে বেশি ক্ষমতাধর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন হজরত সুলাইমান আলিহিস হজরত সুলাইমান আলিহিসামকে কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন সুলাইমান আলিহাসালামের রাজত্বে মানুষরা তো সুলাইমান আলিহাসালামের অধীনে ছিলই পাশাপাশি জিনরাও ও হজরত সুলাইমান আলিহিসাল্লামের অধীনস্থ ছিল বাতাস হজরত সুলাইমান আলিহি সালাহ তুয়াস সালামের অধীনস্থ ছিল পশু পাখি হজরত সুলাইমান আলিহিসাল্লামের অধীনস্থ ছিল যার কারণে হজরত সুলাইমান আলিহি সালাহতুয়াস সালাম সমস্ত পশু পাখিদের ভাষা তিনি বুঝতেন এই ক্ষমতা তাকে দিয়েছেন কে তো হজরত সুলাইমান আলিহি সালাম তার পিতা হজরত দাউদ আলী ইসালামের ওফাতের পরে মৃত্যুর পরে সুলাইমান আলী ইসালাম তিনি হলেন রাজা রাজা হওয়ার পরে যেহেতু তার অধীনে জিন আছে প্রথমত প্রত্যেকটা রাজার একটা সেনাবাহিনী থাকে থাকে কি থাকে না তো আমরা যেহেতু মানুষের রাজা হই মানুষের প্রধানমন্ত্রী হই মানুষের দেশে যেহেতু আমরা রাজত্ব করি সুতরাং আমাদের থাকে মানুষ সেনাবাহিনী সুলাইমান সালাম মানুষের রাজা ছিলেন এই জন্য তার কাছে একটা মানুষের সৈন্য দল ছিল সুলাইমান এই জন্য জিনদের একটা সৈন্য বাহিনী ছিল হজরত সুলাইমানের পাখিদের ভাষা যেহেতু বুঝতেন পাখিরা তার অধীনস্থ সুতরাং পাখিদের মধ্য থেকেও একটা সেনাবাহিনী ছিল সুলাইমান আলিহিস অন্যান্য গবাতি পশু এগুলোও তার নিয়ন্ত্রণাধীন ছিল এগুলোর ভাষা তিনি বুঝতেন যার কারণে অন্যান্য পশু পাখিরও একটা সেনাবাহিনী আল্লাহ তালা তাকে দান করেছিল। আল্লাহ তালা রব্বুল আলমিন এই কথাই বলছেন ইংস وحشر لسليمان جنوده من الجن, والإنس من الجن والإنس والطير فهم فهم يوزعون আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন হুশিরনি সুলাইমান আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সেনা বাহিনী সুলাইমানকে দিয়েছিলাম সুলাইমানের সামনে সেই সেনাবাহিনী বাহিনী উপস্থিত করা হলো ওই সেনাবাহিনীর বাহিনীর মধ্যে মিনাল জিন জিনেরা ছিল ওয়াল ইনস মানুষরা ছিল ও তযর পাখি ছিল আরোগ্যবাতি পশু সহ যত ধরনের সেনাবাহিনী ছিল সব সেনাবাহিনীগুলোকে আলাদা আলাদা করে একেবারে সুন্দর মতো ভাঁজ করে প্রত্যেকটা দলকে সুশৃঙ্খলভাবে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে প্রত্যেকটা সেনাবাহিনীর ইউনিটকে আলাদা করা হয়েছে মানুষ যেই সেনাবাহিনী তাদের ইউনিটটা একসাথে ভাঁজ করা জিম সেনাবাহিনী তাদের ইউনিটটা এক সাইডে ভাঁজ করা পাখির সেনাবাহিনী এক সাইডে সারিবদ্ধ আর পশু পাখি অন্য যা আছে সেগুলোর যেই সেনাবাহিনী সেগুলো আরেকটা জায়গার মধ্যে আছে ইবনে কাব বলছেন এই যে সেনাবাহিনী সেনাবাহিনীটা কত বড় ছিল এই বিশাল বড় সেনাবাহিনীর জন্য তিনশো ফারসাহ জায়গার প্রয়োজন ছিল কত ফারসাখ এখন বলবেন হুজুর তিনশো ফারসাখ কারে বলে তিনশো ফারসাখ জানতে হলে আগে জানতে হবে এক ফারসাখ জায়গা কতটুকু এক ফারসাখ জায়গা হলো তিন মাইল কয় মাইল তাহলে তিনশো ফারসাখে কত মাইল হবে একে যদি তিন হয় তাহলে তিনশোতে নয়শো নয়শো মাইল জায়গা শুধুমাত্র সুলাইমান সেনা সেনাবাহিনী রাখার জন্যই প্রয়োজন হতো কি বিশাল সেনাবাহিনী আল্লাহ দিয়েছিলেন এই পুরো সেনাবাহিনী সহ আল্লাহ সুলাইমান ক্ষমতা দিয়েছিলেন এই পুরো সেনাবাহিনী সহ তিনি যখন হুকুম করতেন তার আদেশে হজরত সুলাইমানের আদেশে এই যে বাতাস এই বাতাস পুরো সেনাবাহিনীটাকে আসমান দিয়ে উড়ায় নিয়ে যেত কেমন নিত ওয়া সুলাইমান আর রিহা গুদুরুহা শাহর আমার সুলাইমানের জন্য বাতাসে আমি এত অনুগামী করেছিলাম সুলাইমান যদি আদেশ করত পুরো সুলাইমান যদি আদেশ করত সুলাইমানের পুরো সেনা সহ বাতাস এত দ্রুত গতিতে চলতো যে এক সকালে এক মাসের রাস্তা অতিক্রম করে ফেলতো এত বড় রাজত্ব হজরত সুলাইমান আলী ইসালামকে আল্লাহ দিয়েছেন তো এই রাজত্ব নিয়ে হজরত সুলাইমান আলী ইসালাম রওনা করেছেন কোথাও এক জায়গায় যাচ্ছেন যাওয়ার সময় রাস্তার মধ্যে এমন একটা উপত্যকা পড়ছে এমন একটা জায়গা পড়ছে যেই জায়গার মধ্যে পিপড়ার বসবাস কিসের বসবাস পিপড়ার বসবাস সুলাইমান আলী সালাম এত বড় বহর নিয়ে রওনা করছেন আর ওই জায়গার মধ্যে পিপড়া বলেন তো ঘোড়া হাতি যা আছে এগুলোর পাড়ায় পিপড়া বেঁচে থাকবে সব চ্যাপটা হয়ে নাই হয়ে যাবে না বাহিনী নিয়ে হজরত সুলাইমান রওনা করেছেন এমন সময় চলতে চলতে একটা পিপ্রার রাজত্বে চলে এসেছেন পিপ্রার উপত্যকার মধ্যে চলে এসেছেন পিপ্রার উপত্যকায় যখন এসেছেন হজরত সুলাইমান তিন মাইল দূর থেকে শুনতেছেন বাতাস এতটাই অনুগামী ছিল যে আশেপাশে যদি দূরে কেউ কথা বলতো কথার আওয়াজটা বাতাস একেবারে টেনে হজরোদ সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে দিতে দিত হজরদ সুলাইমান কানে কানে শুনতেছেন। অরাত নামলে তুই আ আইমুহান নাম লুধু হুলু মাসা! কিনাকুম লায় আহতিমান নাকুম হজরত সুলাইমানের কানে আওয়াজ আসতেছে এই যে পিপরার রাজ্যে তিনি এসেছেন এই পিপরাদের মধ্য হতে একটা পিপিলিকা জোরে আওয়াজ দিয়া অন্য সমস্ত পিপরাদেরকে ডাক দিয়া বলতেছে ও পিপড়ার জনগণ সবাই উদু ফুলু মাসা কিনা তোমাদের ঘরে তোমরা প্রবেশ কর পিপরা ডাক দিয়া কি বলে ঘরে প্রবেশ করো তাইলে বুঝা গেল পিপড়ার ঘরও আছে কথা কয় না পিপড়ার ঘর আছে না নাই পিপড়ার ঘরও আছে পিপড়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এমন এক মাখলুক আয় রে মানুষ আমি আর আপনি আল্লাহকে চিনলাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব আমি আর আপনি জানলাম না আমি আর আপনি বুঝলাম না আল্লাহ তাআলা কেমন সূক্ষ্মভাবে আল্লাহ তালার কুদরতের কারিশমা দিয়া এই পিঁপড়াকে আল্লাহ তালা বানাইছেন যে পিপরা দূর থেকে টের পেয়ে গেছে সুলাইমান এবং তার বিশাল বড় বাহিনী আসতেছে এরা যখন এই উপত্যকা দিয়া চলবে হেঁটে যাবে যত পিঁপড়া আছে সব তো পায়ের তলে পিষে চেপ্তা হয়ে সব মরে যাবে এই জন্য সব পিঁপড়ারে ডাক দিয়া বলতেছে ও দু মাসা কিনা তোমাদের ঘরে তোমরা ঢুকে যাও ঘরে ঢুকে যাও কারণ তোমাদের ঘর আছে ঘরে না ঢুকলে তোমরা বাঁচতে পারবা না যত আসলে দলের পায়ের নিচে পড়ে পিসের চ্যাপ্টা হয়ে সব মরে যাবা আল্লাহ তালা ঘর যেহেতু দিছে তাদেরকে এর মানে তাদেরকে আরো কিছু দিছে ঠিক না রে ঠিক এই পিঁপড়ার জীবন আচারটা বিজ্ঞান গবেষণা করে বের করতেছে যে আসলে পিঁপড়ার যে আলোচনা আল্লাহ কোরআনে আনলেন আল্লাহ তালা এমন কোন জিনিসের আলোচনা আনেন না যে জিনিসটার মূল্য কম বা যে জিনিসটার মধ্যে আল্লাহ সুরাটা কারিশমা নাম কি আমরা যে সুরাটা শব্দের অর্থই পিঁপড়া এই পিঁপড়ার মধ্যে কি এমন আছে যে আল্লাহ তাআলা কোরআনের একটা সুরার নামই দিয়ে দিলেন পিঁপড়া কিছু না কিছু আছে তো নাকি কি আছে এবার আসেন দেখেন আল্লাহ এই পিঁপড়াকে কেমনে বানাইছেন পিঁপড়াকে আল্লাহ তালা যে বানাইছেন পিঁপড়ার ভিতরে আল্লাহ তালা কানও দেন নাই ফুসফুসও দেন নাই ফুসফুস আর কান ছাড়া প্রাণী কীট পতঙ্গ হলো এই পিঁপড়া সব আল্লাহ এখন জিজ্ঞেস করবেন হুজুর একটু আগে কইলেন পিঁপড়া ঘোষণা দিতেছে যে ঘরের মধ্যে ঢুকো তা যদি কানই না থাকে শুনবে কিভাবে। প্রশ্ন আসতে পারে না আল্লাহ রব্বুল আলমিন পিঁপড়ার হাঁটুর মধ্যে একটা সেন্সিং আল্লাহ দিয়ে দিয়েছেন যেটার মাধ্যমে প্রকম্পন থেকে পিঁপড়া বুঝতে পারে যে চতুর্দিকে কি হচ্ছে আমরা আওয়াজের মাধ্যমে বুঝতে পারি পাশে একটা বোম ফুটছে ধাপাস করে বুঝতে পারি পিছনে একটা বিস্ফোরণ হয়েছে পিঁপড়ার এই আওয়াজ শোনা লাগে না জমিনের যে প্রকম্পন এই প্রকম্পন থেকে তারা অনুভব করে কারণ পিঁপড়া হাঁটে আপনারা দেখছেন না যে পিঁপড়ার হাঁটুটা নিচে থাকে এরপরে মাথা একটা বের হয়ে থাকে হয় না এরকম এই পিঁপড়ার হাঁটুর মধ্যেই আল্লাহ এমন সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিয়েছেন যে পিঁপড়া হাঁটু মাটির মধ্যে লেগে থাকে এটা থেকে পিঁপড়া বুঝে চতুর্দিকে কি ঘটতেছে সুবান পকেটে রাখেন সুবান অনেক দাম অনেক দাম বললেই তো সব হবে দরকার নাই সুমান আল্লাহ পকেটে রাখেন আল্লাহ তাআলা কি কুদরত দিয়া পিঁপড়াকে বানাইছেন কান দেন নাই কান ছড়া শোনার জন্য এই হাঁটুর মধ্যে আল্লাহ তাআলা এই সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিয়েছেন ফুসফুস দেয় নাই তাহলে বাতাস নেয় কিভাবে ছাড়ে কিভাবে আল্লাহ তালা এই পিঁপড়া এত ক্ষুদ্র পিঁপড়া এই পিঁপড়ার ভিতরেও একেবারে ক্ষুদ্র 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 আল্লাহ ছিদ্র দিয়ে দিয়েছেন ফোটা দিয়ে দিয়েছেন যেই ছিদ্রের মাধ্যমে বাতাস ঢুকে এবং বের হয় সুহান এবং শুধু তাই না আল্লাহ পিঁপড়াকে এমন মগজ দিয়েছেন আল্লাহ তাআলা এমন মস্তিষ্ক পিঁপড়াকে দিয়েছেন যে যত কীট পতঙ্গ আছে। সব কীট পতঙ্গের তুলনায় পিঁপড়ার মস্তিষ্ক সবচেয়ে বড় আল্লাহ সোহা নহুমা তাআলা পিঁপড়াকে এমনভাবে বানিয়েছেন দেখেন পিঁপড়ার মধ্যেও আমাদের জন্য শিক্ষা আমরা তো আমি আর আপনি মনে করি পিঁপড়া দেখি সাদা পিঁপড়া কালা পিঁপড়া আর একটা হলো বড় পিঁপড়া কিন্তু আল্লাহ তাআলার কুদরতের করিশমা দেখেন পিঁপড়ার মধ্যেও বারো হাজার হাজার বারো হাজার কয় হাজার তাদের মধ্যেও বারো হাজার কোয়ালিটি আছে আল্লাহ তাআলা বারো হাজার প্রজাতির পিঁপড়া পৃথিবীতে সৃষ্টি করেছেন এটা আমার কথা না বিজ্ঞানের কথা কত হাজার বারো হাজার প্রজাতির পিঁপড়া আল্লাহ তালা বানিয়েছেন এবং পিঁপড়াকে আল্লাহ সুবহা নাহুয়া তাআলা একটা এমন ক্ষমতা দিয়েছেন যে একটা পিঁপড়া তার নিজের শরীরের চেয়ে বিশ গুণ ওজন বহন করতে পারে আমি আর আপনি পঞ্চাশ কেজির বস্তা যদি একটা আমার দেন আমার মনে হয় তিন কত হাঁটার পরে আর দাঁড়ায় থাকবো না শুয়ে যাব আর পিঁপড়া নিজের শরীরের চেয়ে বিশ গুণ ওজন আল্লাহ তালমিন নেওয়ার ক্ষমতা তাদেরকে দিয়েছেন পিঁপড়ার যে সামাজিক অবকাঠামো এটা একেবারে মানুষের মতো যেমন পিঁপড়াদের মধ্যে আল্লাহ তালা তিনটা প্রজাতি সৃষ্টি করেছেন কয় প্রজাতি পুরুষ আমাদের আমাদের মধ্যে হলো মানুষ পুরুষ আর মহিলা আর আরেকটা হলো তৃতীয় লিঙ্গ যেটা আছে আর পিঁপড়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের মধ্যে তিন প্রজাতি একটা হলো রানী একটা দলের মধ্যে রানী একটাই থাকে এই রানী পিঁপড়ার গুণ হলো এই রানী পিপরা লক্ষ লক্ষ বাচ্চা জন্ম দিতে পারে আল্লাহ না। এরপরে এই রানী পিঁপড়ারই একমাত্র অন্য কোন পিঁপড়ার পাখা হয় না একমাত্র রানী পিঁপড়ারই পাখা হয় আল্লাহ তালা শুধু রানী পিঁপড়ার মধ্যেই পাখা দান করেছেন অন্য কোনো পিঁপড়ার পাখা হয় না এটা হলো প্রথম প্রজাতি দুই নাম্বার প্রজাতি হলো পুরুষ পিঁপড়া এদের কোনো কাজ নাই এরা শুধু খায় দেয় আর ঘুমায় আর তিন নাম্বার হলো কর্মী পিঁপড়া কর্মী এরা এই যে পিঁপড়ার যে খাবার টানা এই খাবারগুলো টানে পিঁপড়াদের যে ঢিবি বাড়ি যেটা তারা তৈরি করে এই বাড়িগুলো তারা বানায় পিঁপড়াদের মধ্যে এই তৃতীয় তিনটা ভাগ তিনটা কোয়ালিটি রানী পিঁপড়া পুরুষ পিঁপড়া আর কর্মী পিঁপড়া সুহান আল্লাহ বলবেন না আল্লাহ সুহান তাহলে আমি আর আপনি মনে করি ছোট্ট একটা পিঁপড়া এটা আর কি একটা পিঁপড়ার যে গড় আয়ু বা একটা পিঁপড়া বাঁচার যে সর্বোচ্চ বয়স সীমা এটা কতদিন হতে পারে বলেন তো কেউ বলতে পারবেন সাধারণ পিঁপড়া দিন না একটা সাধারণ বছর পর্যন্ত হায়াত পায় বেঁচে থাকে আর রানী বছর পর্যন্ত জীবিত থাকে এটা হলো পিঁপড়ার হায়াতের সীমা দান করেছেন কে আল্লা সুবহান আল্লাহ তালা পিঁপড়ার শারীরিক গঠনটা এমন ভাবে করেছেন যে একটা পিঁপড়াকে আপনি যত উপর থেকেই ফালান না কেন মাটিতে পড়ে পিঁপড়াটা চুল পরিমাণ ব্যথাও পাবে না পিঁপড়াটা মারাও যাবে না শরীরের এই গঠন কে দান করেছেন ও বান্দা আর কোন কোন নিদর্শনকে তুমি অস্বীকার করবে আল্লাহ তা রব্বুল আলামিনের সৃষ্টির কুদরতের करिश्मा এত এত তোমাদের সামনে নিদর্শন রাখা ও বান্দা এইগুলা কি তোমাদের ঈমান আনার জন্য পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট না আর কি দেখলে তোমাদের অন্তরে বিশ্বাস হবে যে তোমার মালিক এই পিঁপড়া যদি কেউ নিয়ে গবেষণা করে বুঝতে পারবে এক পিঁপড়া একটা মানুষের ইমান আনার জন্য যথেষ্ট আরে আমাদের মধ্যে দলাদলি ঝগড়া মারামারি আমি তারে মারি সে আমারে মারে সে আমারে কাফের কয় আমি তারে কাফের কই চলতেছে কি চলে না দেখবেন এই ফেসবুকে সব খাইছে আদব কায়দা আখলাক চরিত্র ধ্বংস করছে ফেসবুক ছোট আর বড় নাই বেয়াদবির চরম যেই সীমা সেই সীমা অতিক্রম করার মাধ্যম হয়েছে ফেসবুক আগে মানুষ জানছে কম আদব ছিল বেশি আর এখন জানা যায় জানে না কেন জানার চেয়ে অহংকার বেশি বেয়াদবি বেশি কে ছোট কে বড় কার কি অবদান আছে কার কি কাজ আছে এগুলো কেউ ফলো করে না এগুলো নিয়ে কোনো গবেষণা নাই ঠাস করে একজনের একটা বইলা ফেলায় বিশেষ করে এটা আমি বলতেছি দিন নিয়া ইসলাম নিয়া ধর্মের ব্যাপারগুলো নিয়ে শ্রদ্ধাবোধ আগের কালের যারা আলেম মোলামা ছিলেন তাদের মধ্যে ছিল একজন মত পার্থক্য ছিল কেউ কেউ কিন্তু কাউকে গালি দেন নাই কেউ কাউকে কটু কথা বলেন নাই অপমান করেন নাই আর এখন আসল জিনিস নাই খালি হলো কে কারে গালি দিতে পারে যে যত বড় গালি দিবে সে তত বড় বুঝলেন তো আল্লাহ তাআলা পিঁপড়ার থেকে আমাদেরকে শিখার জন্য এই একটা জিনিস দিয়েছেন যে পিঁপড়া দলবদ্ধভাবে থাকে দেখবেন আপনি একটা পিঁপড়া চলতেছে একসাথে দুইটা না একটা পিঁপড়া চলে তার পিছনে আরেকটা 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 কথা কয় না সব পিঁপড়া এক সিরিয়ালে এক সিরিয়ালে এক সিরিয়ালে মাঝখানে একটা আঙ্গুল আপনি দিয়ে রাখবেন দেখবেন আপনার আঙ্গুলটা কাইটা ওই পিছনে যাচ্ছে কথা কয় না রাস্তার মধ্যে পিঁপড়া চলতেছে মাঝখানে একটা আঙ্গুল দিবেন মানে আপনি বাধা দিছেন দেখবেন পিঁপড়া এবার ঘুরে ওই সিরিয়ালেই যাচ্ছে এই যে দলবদ্ধ ভাবে এইটা হলো পিঁপড়ার জীবন ব্যবস্থার এক গুণ এই দলবদ্ধ থাকার কারণে পিঁপড়ার শক্তিটা কেমন হয় যে পৃথিবীর যে কোনো প্রাণীর জন্য এক একদল পিঁপড়া অত্যন্ত মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর আপনি চিন্তা করে দেখেন এই যে এই দুইটা হাত এই দুই হাত ভর্তি মনে করেন এতগুলো পিঁপড়া এই পিঁপড়াগুলো গুলো যদি কারোর শরীরে ছেড়ে দেওয়া হয় কি মনে হয় হ্যাঁ বেশি না এতগুলো নাই এতগুলা পিঁপড়া এক হাতে যা আসে এক হাতে যা আসতেছে এতটুকু পিঁপড়া যদি কারো শরীরের মধ্যে আপনি ছেড়ে দেন ওই লোক বাঁচবে কালাটা তো তাও কম কামড়ায় যদি লালটা হয় তাহলে কিভাবে চিন্তা করেন হ্যাঁ খবর আছে না নাই খবর আছে তো পিঁপড়ার একটা দল একটা যে কোনো প্রাণীকে মেরে ফেলার জন্য যথেষ্ট সব প্রাণীর জন্য এটা হুমকি একটা বড় হাতি একটা হাতির জন্য একদল পিপরা বিশাল বড় এক হুমকি এই দলবদ্ধতার ক্ষমতা পিপড়ার মধ্যে দিয়েছেন কে আল্লাহ সুবাহ কিন্তু আমি আর আপনি এটা আজ পর্যন্ত বুঝলাম না এই জন্য আমরা খালি আলাদা হই খালি আলাদা হই খালি আলাদা হই পিপড়ার আরো বড় গুণ হলো পিপরা আল্লাহ সুবাহ পিপরাকে বাড়ি বানানোর এক ক্ষমতা দিয়েছেন ঘর বানানোর কি দিয়েছেন ক্ষমতা আল্লাহ আল আলমিন পিপড়া দিয়েছেন বাড়ি তারা বানিয়ে থাকে ডিবি বানায় দেখবেন যারা গ্রাম দেশে থাকছেন তারা তো দেখছেন আপনারা কি মনে করতেছেন এগুলো ফালতু কথা বলতেছি এই যে বাড়ি নিজেরা নিজেদের বাড়ি বানায় পিপরাদের ডিবিটা মানে বাড়িটা তো আপনারা দেখেন যে অল্প একটু উপরে ঠিক না দেখবেন মাটি একটা জায়গায় একটু জমা করে অল্প একটু জায়গা দেখা যায় তা আসলে কি অল্প জায়গা পিঁপড়া কেমন ঢিবি বানায় একটা পিঁপড়া যে মাটির নিচে তাদের ঘর বানায় বাড়িটা বানায় আসলে এটা একটা দেশের মতো একটা রাজত্বের মতো নিচে মাটির নিচে বিশ থেকে পঁচিশ মিটার পর্যন্ত তাদের ডিবি চলে যায় ঢিবির যে সুরঙ্গ মাটির নিচে কতটুকু যায় বিশ থেকে পঁচিশ মিটার পর্যন্ত আরও একটা ডেঞ্জারাস খবর শুনবেন জাপানের মধ্যে হেক্কইটু নামে একটা দ্বীপ আছে হেক্কৈডো নামক এই দ্বীপের মধ্যে ছয়শো সত্তর একর জায়গা কত একর ছয়শো সত্তর একর জায়গা বিস্তৃত শুধু হলো মাটির নিচে পিপরা ঢিবি মানে তাদের সুরঙ্গ তাদের বাড়িঘর এটা নেটের মধ্যে আসছে জাপানের হেক্কৈডো নামক একটা দ্বীপ আছে ওই দ্বীপে এখন বলেন ছয়শো সত্তর একর মানে কতটুকু জায়গা এটা বুঝতে হলে আগে কাঁঠা কাঁঠার তো একটা আন্দাজ আছে এক কাঠায় এক এক বিঘায় বিশ কাঠা বিশ কাঠা জায়গায় একটা বিঘা হয় আর তিনটা বিঘায় এক একর হয় তিন বিঘায় কত এক একর তাহলে ছয়শ সত্তর একর জায়গা কত বিঘা 2010 বিঘা জায়গা এবার চিন্তা করে দেখেন 2010 বিঘা জায়গা নিয়ে এটার নিচে পিপরারা কি করেছে তাদের সাম্রাজ্য তৈরি করেছে কোথায় জাপানের হেককইডো নামক এক দ্বীপের মধ্যে এখন আসেন এই জায়গার মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে এই পুরো দ্বীপের যে 670 একর জায়গা এটার মধ্যে 450টা পাঁচচল্লিশ হাজার সুরঙ্গ পাওয়া গেছে মানে পাঁচচল্লিশ হাজার গ্রুপ পাঁচচল্লিশ হাজার দেশ পাওয়া গেছে পুরা জায়গা মিলে তো হলো সাম্রাজ্য কিন্তু ভিতরে পাঁচচল্লিশ হাজার দেশ পাওয়া গেছে সুরঙ্গ পাওয়া গেছে এখন এই পাঁচচল্লিশ হাজার সুরঙ্গ এটা কারা বানাইছে প্রত্যেকটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত এই পাঁচচল্লিশ হাজার রাজত্ব বানাইতে মোট যে কয়েকটা রানীর আন্ডারে কাজ করা হয়েছে এটা একটা গবেষণা দশ লক্ষ রানী পিঁপড়া আর তাদের সাথে প্রায় তিনশত ষাট মিলিয়ন শ্রমিক পিঁপড়া এরা মিলে এই সাম্রাজ্যটা মাটির নিচে জাপানের হেকো দ্বীপে তৈরি করেছে সুবাহ আল্লাহ এবং পিঁপড়ার মধ্যে আরো একটা বড় গুণ যেটা মানুষের মতো সেটা হলো আমরা যেরকম খাবার মজুত করে রাখি সম্পদ মজুত করি পিঁপড়াও কিন্তু খাবার মজুদ করে জানেন দেখবেন বর্ষার মৌসুমে পিঁপড়া খাবার নিয়ে যায় তাহলে বৃষ্টির মৌসুমে এরা খাবে কোথা থেকে যখন ফসল উঠে তখন নিয়ে আগে থেকে সংগ্রহ করে রাখে বৃষ্টির সময় তারা খায় শুভ আল্লাহ আল্লাহ পিপরাকে পিঁপড়াকে এমন ভাবে বানিয়েছেন পিঁপড়ার আরেকটা গুণ হলো অধ্যবসায় তারা কখনো হার মানে না কখনো কি করে না হার মানে না যার কারণে পিঁপড়ার স্বভাব হলো পিঁপড়া যদি কখনো যুদ্ধ শুরু করে যুদ্ধটা কেন করে আমাদের মতোই আমরা যেরকম ক্ষমতার জন্য রাজত্বের জন্য যুদ্ধ করি তারাও ক্ষমতার জন্য তাদের টিভি তাদের যেই সুরঙ্গ তাদের যে বাড়ি এগুলোকে সংরক্ষণ করার জন্য পিঁপড়ায় পিঁপড়ায় যুদ্ধ হয় পিঁপড়ায় পিঁপড়ায় কি হয় এতে ফেসবুকে ইউটিউবে ইন্টারনেট একটা ভিডিও দেখা গেছে যে দুইটা দুই গ্রুপ পিঁপড়া তারা মারামারি করতেছে এই ভিডিওটা কেউ দেখছেন কি আমি জানি না আমি দেখছি যে দুইটা গ্রুপ পিঁপড়া পরস্পর একজন আরেকজনের সাথে মারামারি করতেছে দুই দল বাস্তবতা হলো যে পিঁপড়ারা একে অপরের সাথে যুদ্ধও করে পিঁপড়ারা কি করে তা আমরা হইলাম আমরাও যুদ্ধ করি আমরা বলি কি ভয় করি না বুলেট মোবা আমরা সময় অমুক সেনা বলে নামি না ওই পাশ থেকে একটা সেল মারে লগে লগে শেষ আমাদের খুঁজে পাওয়া যায় না কিন্তু পিঁপড়ার স্বভাব হলো এরা যখন যুদ্ধ শুরু করে মরার আগ পর্যন্ত এরা যুদ্ধ শেষ করে না দুইটা গ্রুপের যে কোনো একটা গ্রুপ চিরতরে শেষ হবে এরপরে যুদ্ধ শেষ হবে এর আগে যুদ্ধ শেষ হয় না মরার আগ পর্যন্ত যুদ্ধ করতে থাকে আল্লাহ তা আলামিন এই যে পিঁপড়া এই পিঁপড়ার ঘটনাটা এমনি এমনি আনেন নাই আমি আপনি যেন এটা থেকে গবেষণা করে আমার জীবনের মধ্যে যেন আমি আপনি বুঝতে সুখী আমি যেন জানি যে আমার মালিক কত কুদরতওয়ালা ইন্নফিদালিকালা আয়াতিন্নি কৌমি ও মিনু আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ যা বানাইছি আমি আল্লাহ যত আয়াত নিদর্শন পাঠাইছি সমস্ত নিদর্শনের মধ্যে আমি আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের জন্য রেখেছি শিক্ষা। হজরত সুলাইমান আলাইসালাম তিন মাইল দূর থেকে বাতাস তার কানে আওয়াজ পৌঁছেয়া দিল বিপ্রাদের যেই বাদশাহ সেই বাদশাহ ডাক দিয়া বলতেছে উদু হুল মাসা ও আমার সঙ্গীরা ও আমার পিপরা সদস্যরা ও পিপড়া জনগণেরা সবাই তোমরা নিজেদের ঘরে ঢুকে যাও নিজেদের ঘরে ঢুকে যাও কেননা তোমরা এই যে দাঁড়ায়া যদি বাইরের তামাশা দেখতে থাকো সুলাইমানের কত বড় বহর এইটা যদি আকর্ষণ নিয়ে দেখতে থাকো সুলাইমান আলাইহি সালাম আর তার সেনা বাহিনী তোমাদেরকে একেবারে চাপা দিয়া পিসায়া মেরে ফেলে তোমাদের উপর দিয়ে তারা চলে যাবে কিন্তু তারা বলতেও পারবে না তারা জানবেও না পায়ের তলে পড়ে তোমরা একেবারে পিষে মরে যাবা দেখেন এই জায়গার মধ্যে আমাদের জন্য বেসিক শিক্ষা যেটা সেটা হলো প্রত্যেকটা মানুষের একটা জিম্মাদারি আছে প্রত্যেকটা মানুষের কি আছে যারা নেতা হবে তাদেরও কিন্তু একটা জিম্মাদারি আছে আছে না নাই নেতাদেরও জিম্মাদারি আছে প্রত্যেকটা পরিবারের যে হেড তাদের জিম্মাদারি আছে প্রত্যেক জায়গায় যে যেখানে যেই দায়িত্ব নিয়ে আসে তার সেই দায়িত্বশীলতা আছে আছে না নাই আমার ভাইয়েরা বাবারা দেখেন পিপরার যেই রাজা তার দায়িত্বশীলতাটা কেমন সে যখন তাকে দেখলো এত বিশাল বহর যাবে আমার পিপরা সদস্যরা আমার পিপরা জনগণেরা সব পায়ের নিচে পড়ে মরে যাবে তার দায়িত্ববোধ থেকে সে বলা শুরু করলো তোমাদের বাঁচা দরকার মরামি তোমাদের ক্ষতি হবে তোমাদের ক্ষতি নেতা হয়ে আমি চাইতে পারি না এই জন্য এখান থেকে শিক্ষণীয় হল আমি আর আপনি যখন যেখানে যেই দায়িত্বেই থাকি না কেন আমার অধীনস্থ যারা তাদের সবার নিরাপত্তার দায়িত্ব আমার এই জন্য আল্লাহ তালা যাকে যেই চেয়ারে জিম্মাদারি দিয়া বসাইছেন তার দায়িত্ব হলো অধীনস্থ তার আওতার মধ্যবর্তী যারা আছে সবাইকে তাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিতে হবে কোরআন এই ঘটনাটা যে আল্লাহ এনেছেন এমনি এমনি আনেন নাই এইটা থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ কোরআনের এই আয়াতকে এনেছেন তো এই জন্য আজকে আমরা যেটা দেখছি যে নেতৃত্বের এই গুণ আজকে আমাদের মধ্যে নাই আমাদের নেতাদের মধ্যে নাই আমাদের উপরস্থ যারা আমাদের দায়িত্বশীল যারা তাদের মধ্যে নাই কথা বলেন এই জন্য আমি আর আপনি নিজ জায়গা থেকে চেষ্টা করব আমার দায়িত্ব আমার অধীনে যারা আছে তাদের এই জানমাল মাল ইজ্জত আবরুর হেফাজত করা একটা জিনিস দেখলাম খুব ভাল লাগছে আবার একটা জিনিস দেখলাম খুব খারাপও লাগছে ভালো লাগছে এটা তো বলতে পারবো কারণ ভালো লাগছে এটা বলতে এই দেশে কোনো বাধা নাই কিন্তু খারাপ লাগছে এটা বলতে গেলে সমস্যা ভালো লাগছে কি এটা একটু বলে ফেলি শুনবেন দেখলাম এই যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে না এই এসএসসি পরীক্ষা যে চলতেছে উত্তরার মধ্যে কোনো একটা কলেজের এক ছাত্রী সম্ভবত হ্যাঁ উত্তরা গার্লস কলেজের এক ছাত্রী সে যেই হলে তার পরীক্ষা সে ভুলে ওই হল রেখে অন্য একটা হলের মধ্যে ঢুকে গেছে এখন স্বাভাবিকভাবে হল তো আর পাশাপাশি পড়ে না মোটামুটি দূরেই থাকে তো ভুল হলে চলে যাওয়ার পরে সম্ভবত একজন বড় অফিসার তার নাম সম্ভবত মহসিন বা এই টাইপের কিছু হবে দেখলাম এই অফিসার তিনি মেয়েটাকে বলতেছে যে মা তুমি কোনো টেনশন করো না তোমার হলে পৌঁছানোর দায়িত্ব আমার তিনি তাড়াতাড়ি করে এই মেয়েটাকে নিয়ে কি করলেন গাড়ির মধ্যে উঠায়া মেয়েটাকে যারা অফিসার ছিল তাদেরকে বললেন তাড়াতাড়ি করে তাকে হলে নিয়ে যাও এবং তার পরীক্ষার ব্যবস্থা করো মার্শাল্লাহ এটা দেখে বড় ভাল লাগছে যে ওনার দায়িত্ব যেটা ছিল যথাযথ পালন করেছেন এই মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত কারণ এই একটা পরীক্ষার একটু যাওয়ার ভুলের কারণে হয়তো সে আর পরীক্ষা দেওয়ার সুযোগই পেত না বা তার অনেক প্রেশানি করতে হতো এই জিনিসটা দেখে যতটাই ভাল লাগছে ঠিক ততটাই খারাপ লাগছে যাত্রাবাড়ি মোড়ে দাঁড়ায় আসি একটা গাড়ি ঘুরল দেখলাম কন্ট্রাক্টর যে জানালা যেই জায়গায় বসে তার পাশে একটা জানালা এই জানালা দিয়ে হাত বের করে রাখছে আর একজন পুলিশ সুন্দর মতো হাদিয়া নিতেছে কেমন যেন মনে হচ্ছে কি মোহাব্বত আর খাতির আর ভালোবাসে কিছুক্ষণ পর ওই গাড়িতে আমি উঠলাম উঠার পরে ইচ্ছা মতো দেখলাম যে কন্ট্রাক্টর গালি দিচ্ছে তাহলে বোঝা গেল ভালোও আছে খারাপও আছে যারা খারাপ করবে দায়িত্বে অবহেলা যারা করবে তারা দুনিয়া থেকে মালুন হবে মানুষ দ্বারা গালিপ্রাপ্ত হবে মানুষের বদার মধ্যে তারা ঢুকবে আর যারা ভালো কাজ করবে তারা দুনিয়াতেও প্রশংসিত এবং অবশ্যই আল্লাহ তালা তাদের ভালো কাজের যেই প্রতিদান এটা আল্লাহ তালা অবশ্যই দিবেন কেননা আল্লাহ বলছেন যারা আখেরাত কামাই করতে চায় আল্লাহ তালার কাছে তাদের চেষ্টা তাদের প্রচেষ্টা এগুলো আল্লাহ তালার কাছে প্রশংসিত এই কথা আমি বলছি না পুরাণের মধ্যে স্বয়ং আল্লাহ সুহানহুয়া তালা নিজেই বলছেন ওমন অ রদ আল্লাহ আখেরতা ওয়াসা আল্লাহ সাইয়াহা ওয়াহুয়া মিনু ফ উলা ই যারা ফেরাত কামাই করতে চায় ইমান অবস্থায় যদি তারা নেক আমল করে এই নেক আমল নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ সুবাহানাহুয়াতা আল্লাহর কাছে তারা সর্বপ্রথম প্রশংসিত হবে পুরস্কার তো করে পুরস্কারের আগে আল্লাহ প্রশংসা করবে এই জন্য আল্লাহ সুবাহানাহুয়াতা আলা এই পিপড়া থেকে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন দায়িত্বশীল হও দেখেন এই পিঁপড়ার আলোচনা এই জায়গায় আসতোই না আসত কথা বলে না সুলাইমান সুলাইমানের বিশাল বড় সেনা সৈন্য দলের কথা আল্লাহ বলতেছেন দিয়া পিঁপড়ার কথাটা আনলেন কারণটা কি কারণ হলো পিঁপড়া তার নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করেছে তার কর্তব্য পরায়ণতা এটা এত দামি এই দামি আমল হওয়ার কারণে আল্লাহ কোরআনে পিঁপড়ার ঘটনাটা উঠে দিছে আর আমি আপনি যদি আমার আপনার দায়িত্ব পালন করতাম কি হইতো নবীজি বলতেছেন আলা ও আমার তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসছে সে প্রধানমন্ত্রীর সমস্ত দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রীর চেয়ারে বসেছে সে মন্ত্রীর কাজের দায়িত্বপ্রাপ্ত যে এমপির চেয়ারে বসেছে এমপির সমস্ত দায়িত্ব তার কাঁধে যে চেয়ারম্যান তার মাথার মধ্যে চেয়ারম্যানের দায়িত্ব যে মেম্বার তার মাথার মধ্যে মেম্বারের দায়িত্ব যে পরিবারের প্রধান তার মাথায় পরিবারের দায়িত্ব যে ইমামতির চেয়ারে বসছে তার মাথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের দায়িত্ব সুতরাং তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব প্রাপ্ত হয়েছ কুল্লুকুম্মাস উলু নান র ইয়া তুহিঁ দিন যখন দাঁড়াইবা প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে মনে মনে ভাবছি এমপি হইলে রানী চাবামু আর কোনো দায়িত্ব নাই না আল্লার কাছে দাঁড়াইলে আমাকে হিসাব দিতেই হবে আর যদি দায়িত্ব আমি পালন করি দেখেন একটা পিপরা দায়িত্ব পালন করে এত প্রশংসিত কোরআনে আল্লাহ তার আলোচনা এনেছেন মানুষ হয়ে আমি আমার দায়িত্ব পালন করলে আমার দাম আল্লাহর কাছে কেমন হবে তো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম শুনতেছেন পিপরা দায়িত্ব পালন করতেছে কি বলতেছে পিপরা দেখেন লা ইহতিমন্নাকুম সুলাইমানু ওয়াজুনুদুহু বিপ্রাতার সহকর্মী তার জনগণ ডাক দিয়া বলে তোমাদের উপর দিয়া পাড়ায়া পাড়ায়া চলে যাবে সোলাইমান আর তার সেনাবাহিনী কিন্তু এমন অবস্থায় যাবে তারা ইচ্ছাকৃত তোমাদের ক্ষতি করবে না সোলাইমান আলী ইসালাম নবী আর নবীরা কখনো ইচ্ছাকৃত কোনো মানুষকে কষ্ট দেয় না আল্লাহ তালা নিজে আল্লাহর নবীরা নবীরা পায়গাম্বররা এবং যারা ইমানদার তারা ইচ্ছাকৃত জুলমান নির্যাতন করে অন্যায়ভাবে তারা কখনো কোনো মানুষকে কোনো মাহলুক তারা কষ্ট দেয় এই বুঝাচ্ছে তারা কথাটাই যে পালায়া যাবে এর মানে এই না ইচ্ছা করে তোমাদেরকে পিসা গেল না অনিচ্ছাকৃত কারণ এত ছোট পায়ের তলে চলে গেলে টের পাওয়া যায় না অনিচ্ছাকৃত তোমাদের ক্ষতি হয়ে যাবে কিন্তু তারা ইচ্ছা করে তোমাদের ক্ষতি করবে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা শুধু মানুষ হয়ে মানুষ না বরং সমস্ত মাখলুককে যেন আমরা দয়া করি সমস্ত মাখলুককে কি করব নবীজ সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ আব্দুল্লাহ ইবনি আমরিন কল قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء النبي صلى الله عليه وسلم بلتسن الراحمون يرحمهم الرحمن دنيا تجرد لو الله تعالى تدرك دويا كوربين সুতরাং আল্লাহর দয়া যদি পেতে চাও দুনিয়ায় যত মখলুক আছে এর হামুফিল সমস্ত মখলুকের উপরে তোমরা দয়া করো কেননা দুনিয়ার মখলুকের উপরে যারা দয়া করে দুনিয়া ওয়ালার উপরে যারা দয়া করে আসমানওয়ালা তাদের উপরে দয়া করে আল্লাহ তালা নিজে দয়ালু দয়ালুদেরকে পছন্দ করেন সুতরাং যারা মাফলুককে দয়া করে আল্লাহ তাদেরকেও দয়া করে আর যারা মাহলুককে দয়া করে না মানুষের প্রতি মাফলুকের প্রতি যারা নির্দয় মানুষকে মেরে ফেলতেছে আহা কি সমাজ চলে আসছে আমাদের পত্রিকা খুললে দেখা যাচ্ছে মা সন্তানকে মেরে ফেলছে সন্তান মাকে মেরে ফেলছে কত বড় আফসোসের কথা এই যে দেখলাম বাবা জমি বিক্রি করছে চল্লিশ লাখ না কয় লাখ টাকা দেখছেন না খবর মা আর বাবা দুজন বেঁচে আছে তিন ছেলে তিন ছেলে মা বাবাকে মাইরা পুরো টাকাটা অপহরণ করে নিয়ে গেছে এই হলো দুনিয়ার বর্তমান অবস্থা অথচ এই যে নির্দয়তা আমি আর আপনি করছি আল্লাহ তা রহম দয়া আমি আপনি পাবো না যদি আমি আপনি নির্দয় হই কেননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুখারি মুসলিম কিছু কিছু হাদিস আছে শুধু বুখারিতে আসে কিছু হাদিস আছে রিওয়ায়াতের দিক থেকে শুধু মুসলিমে আসে বুখারি মুসলিম দুনো কিতাবের মধ্যে হাদিসটা এসেছে আনজাবীর ওয়াসাল্লাম ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুল্লাহ দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি মানুষকে রহম করে না দয়া করে না মানুষের সাথে উত্তম আচরণ করে না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করবেন না মানুষের সাথে যদি আমি খারাপ আচরণ করি নির্দয় আচরণ করি তো আল্লাহ আমার সাথে নির্দয় আচরণ করবেন এই জন্য ইসলামের মৌলিক একটা শিক্ষা হলো মানুষের সাথে ভালো আচরণ করা উত্তম আচরণ করা রসুল্লাহসাল্লাল্লাহু আলাইমুসাল্লাম সবাইকে মোহবত করতেন সবাইকে ভালোবাসতেন আল্লাহর রসুল আর যখন কিনা ছোট বাচ্চা পেতেন আদর করতেন নিজের নাতি হযরত হাসান রাদি আল্লাহ আনহুকেন নবীজি কোলে নিয়ে একদিন চুমু খাইতেছেন কোলে নিয়ে কি খাচ্ছেন চুমু খাচ্ছেন এটাও মুত্তাফাকুন আলাই বোখারির মধ্যেও এসেছে মুসলিমের মধ্যেও এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খাইতেছেন নিজের নাতি হজরত হাসান রাদি আল্লাহ তালানহুকে নবীজির চুমু খাওয়া দেখে পাশে একজন সাহাবি বসেছিলেন যেই সাহাবির নাম হলো আক্র বিন হাবেস আত্মামিমি আক্র বিন হাবেস আত্মামিমি ওই সাহাবি দেখতেছেন নবীজি তার নাতি হজরত হাসানকে চুমু খায় নবীজিকে ডাক দিয়ে ওই সাহাবি বলতেছেন ইয়া রসুল্লাহ আপনি আপনার নাতিকে চুমু খাচ্ছেন কিন্তু আমার তো দশ জন ছেলে মেয়ে আমি আমার দশ ছেলে মেয়ে দিকে কখনো চুমু খাই নাই তাদেরকে কখনো চুমু দেই নাই এই কথাটা শোনার সাথে সাথে নবীজি তার দিকে তাকাইলেন নদর ইলাইহি তার দিকে অবাক হয়ে নবীজি তাকাইলেন তাকায়া তাকে বলতেছেন মাল্লা ইয়া রাহাম লা ইউরহাম বলো কি তুমি তোমার সন্তানকে চুমু খাও না মাল্লায় রহাম দুনিয়াতে যে রহম করে না মায়া করে না ভালোবাসে না দয়া করে না তাকে আল্লাহ তালাও দয়া করবেন না এজন্য সন্তানকে মোহাবত করবেন সন্তানকে চুমুও খাবেন শিখিয়েছেন কে আল্লাহ নবী সাল্লা শিক্ষা চুমু খেয়েছেন বলতেছেন নিজের সন্তানকে চুমু খাও না এতটুকু রহম তার উপর করো না এতটুকু ভালো তাকে বাসো না তাহলে তুমি যদি না বাসো আল্লাহ তোমাকে না। এজন্য ইসলাম আমাদেরকে শিখিয়েছেন মানুষের প্রতি উত্তম আচরণ করতে আরও যে একটু আগে বললাম আমরা তো বেয়াদ প্রজন্ম হয়ে গেছি আমরা বড় মানি না ছোট মানি না কে শিক্ষিত আমার চেয়ে বেশি তা মানি না কার অবস্থান কোথায় সেটা মানি না আমরা বাস পেয়েছি এক ফেসবুক যার বিরুদ্ধে ইচ্ছা তার বিরুদ্ধে লিখতেছি কথা বলেন না অথচ নবী সাল্লাম শিক্ষা দিচ্ছেন যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আল্লাহ নবী বলতেছেন তারা আমার উন্মত না নবী সাল্লাম বলতেছেন তারা আমাদের অন্তর্ভুক্তই না যারা বড়দেরকে সম্মান করে না ছোটোদেরকে স্নেহ করে না এখন একটু চিন্তা করে দেখি আমি কি বড়দেরকে সম্মান করি আমি কি ছোটদেরকে যথাযথ স্নেহ করি তাদেরকে যথাযথ ভালোবাসি যদি করি তাহলে বুঝতে হবে হ্যাঁ আমি ইমানদারদের অন্তর্ভুক্ত আর যদি না করি বুঝতে হবে আমার মধ্যে এখনো ইমান পরিপূর্ণভাবে আসে নাই এজন্য এগুলো আমাদেরকে খুব বুঝতে হবে ইসলাম আমাদের কি কী কী শিখিয়েছেন নাস্তিকরা আজকে কোরআনের জিহাদের আয়াতগুলো আনে আর এনে এনে বলে ইসলাম কেমন কঠোর ইসলাম মানুষকে নির্মমতা শিখায় ইসলাম মানুষকে কঠোরতা শিখায় আরে এই সমস্ত মাথা মোটারা কোরআনের জিহাদের যে বিধান এই আয়াতগুলো এনে এনে ইসলামের দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করার অপচেষ্টা করে অথচ তোমাদের যেই জীবন তোমাদের ইতিহাস দেখো আর ইসলামের ইতিহাস দেখো যে ইসলাম মানুষকে কতটা সম্মান কতটা শ্রদ্ধা কতটা ভালোবাসা দিয়েছে আর তোমাদের নিজেদের রচিত গণতান্ত্রিক যে জীবন ব্যবস্থা ওইটা মানুষকে কতটা রহম দয়া দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজি এই দশ বছরের জীবনে মোট আশিটা যুদ্ধ হয়েছে কয়টা নবীজির এই বছরের মদিনার শাসনের মধ্যে আশিটা যুদ্ধ হয়েছে কিছুর মধ্যে নবীজি নিজে ছিলেন কিছু হলো নবীজি সৈন্যদল পাঠাইছেন মোট কয়টা এখন আসেন হিসাব করলে আশিটা যুদ্ধ দশ বছরে মানে বছরে কয়টা করে আটটা করে যুদ্ধ হয়েছে এর মানে হিসাব করেন যে একটা যুদ্ধ যাইতে যুদ্ধ শেষ করতে আবার আসতে এই হিসাব যদি করেন তাহলে দশ বছর হিসাব করলে লাগাতার শুধু যুদ্ধই চলছে কোনো না কোনো সেনাবাহিনী বাইরেই ছিল এর মানে ব্যাপক হারে খুনা হয়ে গেছে ঠিক না দশ বছরের এই যুদ্ধে আশিটা যুদ্ধের মধ্যে মুসলমানরা ইসলাম কত সুন্দর ইসলাম রক্তারক্তি শিখায় নাই ইসলাম পৃথিবীতে প্রচার হবে প্রসার হবে আল্লাহ হুকুম অনুযায়ী ইসলাম মানুষকে মায়া শিখাইছে দয়া শিখাইছে ভালোবাসা শিখাইছে তারা তো বিশেষ করে নাস্তিকদের একটা প্রশ্ন থাকে দাস দাসী নিয়ে যে দাস দাসী সাধারণ মানুষ সে যুদ্ধ করে নেয় তাকে দাস কেন বানাবে তাকে দাস দাসী কেন বানাইবে বেসিক জিনিসটা দেখেন যে ইসলাম কতটুকু মানুষের উপরে যে সংঘাত এটাই ইসলাম কতটুকু দেখাইছে দশ বছরের আশিটা যুদ্ধের মধ্যে মুসলমানরা শহীদ হয়েছেন চারশো উনষাট জন কয়জন তাহলে মাত্র সাড়ে চারশো মানুষ দশ বছরের যুদ্ধ করতে গিয়ে মারা গেছে আর একটা করোনায় তো এর চেয়ে বেশি লোক মারা যায় কথা কয় না দিনে করোনায় এর চেয়ে বেশি লোক মারা গেছে এক দিনে করোনা চেয়ে বেশি লোক মারা গেছে আর দশ বছরে যুদ্ধ করতে যায় মুসলমান মরছে মাত্র চারশো উনষাট আর এর চেয়েও বড় অবাক করা বিষয় যে কাফেরদের সাথে যুদ্ধ করছে তারা তো মনে হয় কয়েক লাখ মরছিল না কথা কয় না ইতিহাস বলতেছে নবীজির সিরাত বলতেছে এই দশ বছরে আশিটা যুদ্ধে মুসলমানও যেরকম চারশো জন শহীদ হয়েছে জান্নাতে গিয়েছে কাফের মুশ্রিক ও মর্সে চারশো উনষাট জন এই চারশো উনষাটই জাহান নামে গেছে আর কেউ মরে নেই যুদ্ধের মধ্যে সুমান আল্লাহ না তাহলে ইসলাম কি জুলুম শিখাইল নির্যাতন শিখাইল রাহাদানি শিখাইল নাকি ইসলাম দয়া শিখাইল যেই সমস্ত দেশের ধজ্জাধারীরা নাস্তিকদের পৃষ্ঠপোষক যেই সমস্ত দেশ আছে ওই সমস্ত দেশের ইতিহাস যদি আমরা একটু দেখতে যাই আসেন একটু অল্প একটু বেশি না খালি অল্প একটু টাচ দেই প্রথম বিশ্বযুদ্ধ হইল কখন গণতন্ত্র গণতন্ত্র পৃথিবীতে এর আগে গণতন্ত্র তেমন ছিল না পৃথিবীতে গণতান্ত্রিক বিপ্লব শুরু হইল ফরাসি আন্দোলনের মাধ্যমে এই ফরাসি আন্দোলনের মাধ্যমে যে গণতান্ত্রিক বিপ্লব শুরু হইল এই গণতান্ত্রিক বিপ্লব আনার জন্য যে প্রথম যুদ্ধ এই প্রথম যুদ্ধ মানে প্রথম যে যুদ্ধটা হয় গণতান্ত্রিক বিপ্লবের জন্য ফরাসি বিপ্লব বলা হয় এটাকে শুধু এই ফরাসি বিপ্লবের মধ্যেই ছেষট্টি লক্ষ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে কয় লক্ষ আর মুসলমানরা দশ বছর নবীর জীবনের মধ্যে দশ বছরের যুদ্ধে কাফের মর্ষা কত চারশো আর তোমরা মাল্লা খালি এক যুদ্ধেই ছেষট্টি লক্ষ এবার আসেন প্রথম বিশ্বযুদ্ধের কথা প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল এই এই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে তিহাত্তর লক্ষ আটত্রিশ হাজার টাইম বলল কত ছেষট্টি লাখ এবার মারলো কত লক্ষ আটত্রিশ হাজার আরে মানুষ তো হিসাব করতে গেলে শেষে যে একটা ছোটখাটো একটা থাকে ওইটারে বাদ দেয় সাতাত্তর লক্ষ বাদ দিলাম দিলাম রাখলাম তোমাকে বাদ দেওয়া হিসাব ওইটাও তো মুসলমানদের হাতে মৃত্যু হয় নাই কথা বলেন না কেন ব্যক্তি স্বাধীনতা নাস্তিকদের মূল এবং মৌলিক যেই শিক্ষা তাদের যে দাবি সেটা হলো ব্যক্তি স্বাধীনতা একটা মানুষ যা মনে চায় করতে পারবে কথা বলে না তার ব্রেনে যেটা চাইবে সেটা করতে পারবে এখন একটা পুরুষ আর একটা পুরুষকে বিয়ে করতে চাক তাদের কোনো সমস্যা নাই কারণ একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কথা বলে না তো তোমাদের এই মানব রচিত তোমরা যেই থিওরি মানুষকে দিতে চাও ওই থিউরি অনুযায়ী ওই থিওরির বাস্তবায়ন করতে গিয়া শুধু এক যুদ্ধে মাল্লা সাতাত্তর লক্ষ এবার আসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যেটা সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার মাধ্যমে যেটা হয়েছে এই সোভিয়েত ইউনিয়নের দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা পৃথিবীতে হয়েছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে মানুষ মারা গিয়েছে এক কোটি ছয় লক্ষ সত্তর হাজার এক কোটি ছয় লক্ষ সত্তর হাজার তাও কয় বছরে চার বছর পাঁচ বছর ওদিকে চার বছরে তিয়াত্তর লক্ষ চার বছরে সাতাত্তর লক্ষ তেত্রিশ হাজার মানুষকে মারছে আর আমার নবীর যেই নেতৃত্ব আমার নবীর নেতৃত্বে দশ বছরে আশিটা যুদ্ধ তোমাদের এক যুদ্ধে সাতাত্তর লক্ষ মারছো আমার নবীর আশি যুদ্ধে মাত্র সাড়ে চারশো জন নিহত হয়েছে দুই গ্রুপ মিলাইলে মাত্র চারশো সাড়ে চারশো নয়শো ইসলাম আমাদেরকে রহম শিখায় কেমন রহম ইসলাম শিখায় এটা নবীর জীবনের যুদ্ধ যুদ্ধের মঞ্চের মধ্যে যদি এত রহম মানুষের মধ্যে থাকে যে এত কম সংখ্যক লোক মারা গেছে তাহলে স্বাভাবিক জীবনে আমার নবীর দয়া এবং ইমানদারদের দয়ার পরিমাণটা কেমন হবে চিন্তা করে দেখেন ওই পিঁপড়াও জানে যে একজন ইমানদার কোনো মানুষকে অনৈতিকভাবে অন্যায়ভাবে কষ্ট দিতে পারে না এজন্য পিপরা বলছেন পিঁপড়ে ডাক দিয়া বলতেছে ও আমার সমস্ত জনগণ ভাইরা এমন ভাবে তোমরা ঘরের মধ্যে ঢুকে যাও কারণ সুলাইমান আর তার সেনাবাহিনী যাবে পিছে ফেলবে তোমাদেরকে তারা টেরো পাবে না কারণ ইচ্ছাকৃত সুলাইমান সেনাবাহিনী দিয়া পিঁপড়ার উপরে পিঁপড়ার এই শোনা যখন কানে আসলেন ফাত হজরত সুলাইমান শুনেই মুস্কি মুস্কি হাসা শুরু করে দিছেন মুস্কি হাসি দেওয়া শুরু করছেন মুস্কি হাসি নবীদের হাসি মুসকি হাসি ইমানদারের হাসি মুসকি হাসি কার হাসি ইমানদারের হাসি শিখিয়েছেন কে নাম এই জন্য আমি আর আপনি আজকে তো আমরা হাসতে জানি না চেহারা দেখলে মনে হয় আয় রে হায় কালো মেঘ পুরো একেবারে চেহারার মধ্যে আর যে যত গম্ভীর থাকে আমরা তারা তত বড় হুজুর মনে করি কথা না যে হাসি যত কম দেয় তারা তত বড় পীর মনে করি কারণ আমরা মনে মনে ভাবি পিসাব হাসবো কিল্লেগা পিসাবের মাথার মধ্যে তো হুজুরের মাথার মধ্যে তো সারাদিন মরার চিন্তা থাকবো হুজুর কি হাসতে পারে হাসতেছে মানে হুজুরের মাথায় মনে হয় আখেরাতের কথা মনে নেই কথা কয় না যে যত গোমরা মুখ কইরা পয়সা থাকে আমরা তার তত বড় পীর মনে করি অথচ আল্লাহ নবী সাল্লামের চেয়ে বড় পীর পৃথিবীতে কেউ আসে সব পীর মিলে আমার নবীর পায়ের একটা ধুলার সমান হবে না নবীজি সাল্লাল্লাহু আনি হুম ব্যাপারে আম্ মা বলতেছেন সাহাবিরা বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আনিসাল্লাম মা র আই এমন কাউকে আমি দেখি নাই আত্মা র ই বৃত্তি সামান রসুল ইল্লাহি সাল্লাম যে নবী আউ কেমা কল আলিয়াহিসাল্লাম যে আমি আমার জীবনে নবীজির চেয়ে বেশি মুস্কি হাসি দিতে কাউকে দেখি নাই নবীজির চেয়ে মুস্কি হাসি দিতে কাউকে দেখি নাই আরেক সাহাবি বলতেছেন আমার জীবনে নবীজির সাথে আমার সাক্ষাৎ হইছে আর নবীজি মুসকি হাসি দেয় নাই এমন একবারও হয় না যখনই দেখা হয়েছে আমার নবী মুসকি হাসি দিছে একটা মুসকি হাসি তা হাসি একটা মুমিন মুমিনের জন্য হাসির কত দাম নবীজি সাল্লাম হাজিসে বলছেন দেহকুকা আলা আলা ওয়াজিয়া আখিকা সদাকা তুমি তোমার ভাইয়ের চেহারার সামনে তুমি একটা হাসি দিছ এই হাসিটা একটা সৎকার তোমার হয়ে গেছে মুসলমান মুসলমানের সামনে কি করছে মুসকি হাসি দিছে কিসের সব হয়েছে কথা কয় না সতকা করার স্বভাব হয়েছে তো হজরত সুলাইমান মুসকি হাসি দিলেন মুসকি হাসি দেওয়ার পরে কি করছে এটা ইনশাল্লাহ আগামী তাফসিরের মধ্যে আলোচনা হবে ঠিক আছে ইনশাল্লাহ